হ্যাঁ ওখানে যা প্রেমের দাস্তান লেখা আছে। ওয়েলকাম, গুড মর্নিং গাইজ ফ্রম ঝাড়গ্রাম। আর আজকে আমাদের ঝাড়গ্রামের ডে ওয়ান, আমাদের দিনটা এখন শুরু হচ্ছে। এখন বাজে সকাল 8:45 প্রায়। এখন আমরা যাব আমাদের যে সেকেন্ড লোকেশনটা ছিল, এটা আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, ডুলুং গেস্ট হাউস। হ্যাঁ, হাফ লেটার উঠে গেছে, কিন্তু এরপর আমরা যাব আমাদের যে সেকেন্ড লোকেশনটা ছিল, যেটা কালকের ব্লগে আমি বলছিলাম। গ্রামের বাড়ি নামে একটা রিসোর্ট আছে, এখানে প্রায় 7-8 কিলোমিটার ডিস্টেন্স আছে এখানে স্টেশন থেকে। ওইখানে যাব, ওখানে আমরা চেক ইনটা করবো, ব্যাগগুলোকে রাখবো, রেখে আমরা আজকে বেরিয়ে পড়বো বেলপাহাড়ির উদ্দেশ্যে। সুন্দর, অপূর্ব। আমরা এই রুমটাতেই থাকবো আজকে এখানে। এটা ডুপ্লেক্স ক্যাটাগরির রুম আছে, তোমরা শুধু রুমটা দেখো, দারুণ সুন্দর রুম। এখনও এরা কেউ আসেনি, তাই রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখনই আমি রুম ট্যুরটা দিয়ে দিই। বেশ দারুণ সুন্দর, হোয়াইট কালারের, একদম নতুন তৈরি এটা। এখানে অনেক কিছু দিয়েছে রুমে, কুরকুরে রয়েছে, এগুলো সবই কমপ্লিমেন্টারি। সুন্দর পাউচ করা স্যানিটাইজার আর ওয়াশরুমের জিনিসপত্র রয়েছে। এছাড়া এদিকে তো একটা টিভিও রয়েছে, এখানে একটা বেশ সুন্দর মিরর রয়েছে, আর রয়েছে একটা কাবার্ড রয়েছে, সঙ্গে নিচে ইউজ করার জন্য এখানে একটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা যথেষ্ট সুন্দর, বড়, আর গিজারও রয়েছে, সবই রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে যে ভালো ব্যাপারটা হলো, এটা একসাথে আমরা যেরকম 5 জন এসেছি এই ট্রিপে, তাই আমরা এই ডুপ্লেক্সটা নিয়েছি। এই রুমের ভিতর দিয়েই সিঁড়িটা রয়েছে, সিঁড়িটা দিয়ে তোমরা শুধু ওপরটা দেখো একবার, আমি ওপরটা তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ, বেশ একসাথে বন্ধুরা মিলে এসে থাকার জন্য তো খুবই সুন্দর। ওপরটায় বেসিক্যালি এরকম একটা বেড দেওয়া আছে, আর এখানেও এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানে একটা জানলা রয়েছে। ভিউটা আশা করি এখান থেকে খুব ভালোই হবে, জানলাটা আমি এখন আর খুলছি না। আর ওয়াশরুমও রয়েছে, খুবই কাজের জিনিস এটা, ওপরেও একটা কিন্তু ওয়াশরুমও রয়েছে, এটাও একই মাপের, বেশ ভালোই বড় স্পেসিয়াস ওয়াশরুম। আর গিজার রয়েছে, সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একটা আয়নাও দেওয়া রয়েছে। বেশ দারুণ, এক কথায় বলতে হলে বেশ দারুণ, হাইলি রেকমেন্ডেড এই জায়গাটা। এখন তো প্রথমবার দেখে আমাদের খুবই ভালো লাগছে, আরও এই রিসর্টটা পুরোটাই ঘুরে দেখবো আমরা, পরে আমি ভিডিওতে দেখাবো সেইগুলো। আশা করছি এই রুমটার মতোই খুবই সুন্দর হবে। সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর এবার আমরা বেরিয়ে গেছি বেলপাহাড়ির উদ্দেশ্যে, গাড়ি চলছে আর খুবই এনজয়মেন্ট লাগছে। এখান দিয়ে বেলপাহাড়ির ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটার, তাই না? আমাদের দাদা বললো যিনি গাড়ি চালাচ্ছেন, ওনার সাথেও আলাপ করাবো, নিশ্চয়ই করাবো, বেলপাহাড়িতে গিয়ে করাচ্ছি। Thank you.
ফাইনালি ওয়ান অ্যান্ড হাফ অ্যান আওয়ার ড্রাইভের পর আমরা সিটি ছেড়ে বেরিয়ে এসেছি আর পৌঁছে গেছি আমাদের বেলপাহাড়ির আজকের ফার্স্ট স্পটে। এটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। আমি পিছন দিকটা দেখাচ্ছি, আমার পিছনে দেখো এরকম পাহাড়ি ওয়াটারফলস, বেশ দারুণ লাগছে দেখতে। কিন্তু সামনেটা যাবো, এখন জলটা একটু কমই লাগছে, বর্ষাকালে নিশ্চয়ই এটা আরও ফুলে ফেঁপে থাকে। হ্যাঁ, ওখানে সব প্রেমের দাস্তান লেখা আছে। এই রয়েছে ঘাগড়া ওয়াটারফলস, তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর পাথুরে ওয়াটারফলস। কিন্তু এখানে এলে অবশ্যই আমি বলবো পটহোলসগুলো একটু তোমরা দেখে এসো, পাথুরের মধ্যে কিন্তু অনেক পটহোলস রয়েছে এবং সেইগুলোতে পা ঢুকে কিছু মিসঅ্যাপ হওয়ার চান্সেস রয়েছে, থেকেই যা। আমরা তিনজন এখন ওয়াটারফলসটা পার করে এই পারে চলে এসেছি, কেতু আমি আর সৌভিক রয়েছে আর আমার। সেই ওপরটায় আমরা ছিলাম, এবার নামছি। দেখতেই পাচ্ছ একটু বৃষ্টি, কিন্তু ওপরে গেছিলাম আমি ড্রোন শটটা নেওয়ার জন্যই। এইটার জন্য কিন্তু একটা লাইক তো করতেই হবে, ভিডিওটা যদি এতদূর দেখছো আর ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে দিও। অনেক খেটে কিন্তু ভিডিওটা বানাচ্ছি আর আমি নতুন শুরু করেছি, তাই লাইক করে আর বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করো। ভাই চো চো নেক্সট স্পট, আমরা কি একদিনে একটাই স্পট করবো নাকি? বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না। মোটামুটি একটা জায়গায় আটটা নটা ডিপি বানানোর চেষ্টা করছি। আরে ভাই, এখানে এই জায়গাটা প্লেন আছে, তুই দাঁড় ছাপিয়ে এই জায়গাটা দাঁড়াতে পারলে তুই দাঁড়িয়ে যাবি, পেছনে পড়বি না, পিছলাবে না। ধর আগে বলবি তো, তাহলে তো তোর জাম্পটা রেকর্ড করতাম। পুরোটাই রক ফর্মেশন ল্যান্ডস্কেপটা আর কি, পাথুরে একদম ব্যাপার স্যাপার। একটু বয়স্করা না এলেই আমি সাজেস্ট করবো, আসতে পারে মানে দূর দিয়ে দেখতে পারে, নামার কোনো দরকার নেই, কারণ কি পায়ে চোট লেগে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আর পটহোলসগুলো খুব দেখে চলার জিনিস, পাথরের মাঝখানে মাঝখানে অনেক বড় বড় একটা হোল রয়েছে, ওইগুলোতে পা পড়ে গেলে কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে, তো ওই জিনিসগুলো খুবই। তো ড্যাম তুমি পিছনে তোমরা দেখতেই পাচ্ছ, এই বোটটা রয়েছে, এই পিছনে আমার তারাফিনি লক গেট রয়েছে, সুন্দর একটা লেক রয়েছে। এটা ড্রোন ভিউ আমি নিয়েছি, তোমরা ভিডিওতে দেখতে পাবে।